দেখি পাটা সাই হ্যাঁ বাবা, হে আজকেও তো ওই একই জায়গায় পড়ে আছি রে বাবু। বিগত 5 দিন 6 দিন ধরে একই জায়গায় একই জিনিস নিয়ে পঞ্চা। ভালো বাবা, ভালো বাবা, গুড মর্নিং। বলছি যে এ চলে আজকে বাড়ি চলে যাই। এই তো জ্ঞানের সিরিজটা শুরু করেছে, এ তো ইতিহাস লিখে দেবে মনে হচ্ছে, পুরো পুরো বই লিখে দেবে, ইতিহাসের পুরো বই। সেই যে শুরু করেছে কবে থেকে রিজর্ট পর্ব এখনো শেষ হচ্ছে না। পার্ট 1 2 3 4 এই টু 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 চলেই যাচ্ছে আর কি, আর কাউন্টিং এ আসছে না। আচ্ছা চুল করছ, ঠিক আছে চুলকিয়ে দাও একটু, তারপরে না একটু তাড়াহুড়োটা করবে আর কি। ঠিক আছে এখন তাড়াহুড়ো করতে হবে না, একটু ভালো করে চুলকিয়ে দাও। হ্যাঁ এদিক, এ বাবা, আরে আমি তো বললাম একই জায়গায় আছি, তোমার আবার জানলা দিয়ে দেখার কি দরকার রে বাবু? দেখি দেখি না, এদিক দিয়ে দেখা যাবে না। হ্যাঁ বলছি, ভালো বাবা এবার চলো চলো, আর চুল করতে হবে না, আদর করতে হবে না, তাড়াতাড়ি চলো, নইলে না আর পারা যাচ্ছে, লোকজন আর পেরে উঠছে না, আর নিতে পারবে না, বুঝেছো তো? চলো বাবু তাড়াতাড়ি চলো, এখন তো আবার এখানে কি সব আছে, চেক ইন চেক আউট, ইন তো সে কবে হয়ে গেছি মনে হচ্ছে, এই আউট আর হচ্ছে না। আর বলছি চলো তাড়াতাড়ি চলো বাবু, আর পারা যাচ্ছে না। হ্যাঁ ওঠো দেখি ওঠো, দেখি আবার গ্যারেজ সারি কি করছে, ওকে আবার তাড়া দি। বাবা ঘরে আজ পর্যন্ত কোনোদিন চাদর গোছায়নি, হোটেলে এসে চাদর গোটাচ্ছে। এই তুই কি চাদর গোটালে তোকে কি আরো আরো বেশি দিন থাকতে দেবে নাকি আরো বেশি বেশি খেতে দেবে? একে খেয়ে খেয়ে গ্যাস বেলুন হয়ে গেছে, তারপরে আবার একটা কি সুন্দর আয়না দিয়েছিল, সেটাতে মুখ দেখে দেখে মুখ দেখে দেখে সেটাকে বাজে বানিয়ে দিয়েছে। ও বলছি চ তাড়াতাড়ি চ, আর পেরে উঠছে দেখে না, ভালো লাগছে না, গাছের টঙে সে কবে থেকে উঠে আছে বাবু, না ভালো লাগছে না, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। ও তাহলে বাবা চ দেখি তাড়াতাড়ি চ। ও মা গো, এ চা খেতে বসেছে, ও ঠিক আছে আস্তে আস্তে খাও, এ মেরি বিস্কুটগুলো খাও, মেনি মেরি বিস্কুট। ও বাবা এ ভেরি গুড প্লেস, এখানে 2-3 দিন থেকেই যেতে পারে, নো প্রবলেম। ভালো বাবা আরামসে উঠবে যাবে থাকবে, কোনো প্রবলেম নেই। দেখো হেয়ার ভেরি সো মাচ মেরি বিস্কুট হেয়ার, বলছি নো প্রবলেম, আরামসে, লোকজন কারোর কোনো অসুবিধা হয়নি, নো অসুবিধা, নো অসুবিধা, ঠিক আছে এখানে থেকে যাই, নো প্রবলেম। এ বলছি গ্যারেন্সি আমার ভাঙার কি দরকার রে বাবু, গোটা আমি চিবোতে পারি, এত 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 বড় বড় মূলের মূল। এ বাবা ওহো পড়ে গেল জিনিস, এই ডিস বস্তু ভেরি ডেঞ্জারাস, সেই সকাল থেকে যে সবে থেকে সেই ঢুকেছি তবে থেকে ডিস খাওয়ার লিস্টে ডিস বস্তু খাবার মেনু। ভালো বাবা চায় খালি কাপগুলো রাখতে যাচ্ছে, গ্যারেন্সি তো কিছু করবে না, না সব ভালো বাবাকে করতে হবে, যাই হোক এইটাতে খাবার মেনু বুঝেছ। হে বাবা ডাইরেক্ট খাট থেকে একবারে দেখো 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 দেখো, সাদে কি বলি আমি, দেখো 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 গ্যাস বেলুন সাদে বলি, দেখো জায়গা কুলোচ্ছে না, এখানে বসতে হবে না, দোলাটা তো ভেঙে যাবে, দেখো দেখো জায়গা কুলোচ্ছে না, দেখো 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 দেখো, ওরে পেকো তো জিতে আছে রে বাবু, হে পেকো, হে মা পেকো কে উঠে দিচ্ছে, সে ভালো করেছে। ও বাবা এ বাবু লোককে ধাক্কা মেরে উঠিয়ে দিচ্ছে, হ্যাঁ হে বাবা, এ দেখো নিজেকে কি মনে করছে, একবারে স্যান্ডউইচের পাশে শুকনো রুটি মনে হচ্ছে। এ বাবা খাবারের কথা বলতে না বলতে এগেন খাবার, ও বাবা রে বাবা, ফার্স্ট খাবার দিছি লুচি, লুচি আলুর দম ছোলার ডাল অ্যান্ড কাঁচা গোল্লা, ও বাবা রে বাবা। আর বলছি ভালো বাবা তোমরা একটু করে ছুঁয়ে না, আর জ্ঞানের সরিকে গোটা বাটিটা দিয়ে দাও, কেন ও তো ওইটুকুতে হবে না, ঠিক আছে ঠিক আছে তোমরা অল্প করে ছুঁয়ে না, ওকে এখানে দাও নি, তাকিয়ে আছে, তোমাদের তো পেটে ব্যথা হবে। হ্যাঁ এবার দেখো দেখো, আর দেখো দেখো দুটো তরকারি একসাথে মিশিয়ে খেয়ে নিল, এতে লোকে শুধু শুধু আলাদা আলাদা করে রান্না করেছে কেন রে বাপু? এরপর আমি বলে দেব ছোলার ডাল আর আলুর দম একসাথে রান্না করতে, এদের রে মিশিয়ে মিশিয়ে খাচ্ছে বাপু। ও বাবা খাওয়া দাওয়া শেষ হয়েছে, ওই যে চারণ দুটি একটু আগেই দেখতে পেলে, এবার তাড়াতাড়ি কাম তাড়াতাড়ি গো হবো চ, আর ভালো লাগছে না বাবু, একটু ঘরে কি, হ্যাঁ বলো বাবা গেট খুলে দিয়েছে, চলো চলো বলছি ডিসকার এই কারেতেই যাই, আসার সময় তো এই কারটা এলাম, ডিসকারে যাবো ওইটাই যাবো, ও মা এইটাতেই যেতে হবে, ও হ্যাঁ পেক
দেখো এই কাম বেকো নিলে আবার। হ্যাঁ ভালো বাবা ফুচকা রাস্তা দেখছে, ভালো বাবা ফুচকা রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে। ও তুমি জানো না, নতুন এসছো, ধন্যবাদ ফুচকা রাস্তা। ওয়েট, আই উইল, দিস ইজ ফুচকা রাস্তা, বিগ বিগ গর্ত অ্যান্ড তার ভেতরে জল, দিস ইজ কল ফুচকা রাস্তা। হ্যাঁ দেখো সো মেনি ফুচকা আর দিয়ার। ও বাবা রে বাবা, ফুচকা অ্যান্ড ফুচকা, এ বাবা দেখতে পাচ্ছো তো, এই দেখো দেখো বলছি যে আমাদের ওখানে তো 10 টাকায় কটা ফুচকা দেয়, 10 টাকায় 5টা ফুচকা দেয়, এখানে তো বাবু 8 টাকায় ফুচকা আর পর ফুচকা। মানে বুঝতে পারছি না, মানে 8 কিলোমিটার রাস্তা, তার মধ্যে এত এত গর্ত আর জল। ও বাবা রে, এ বাবা, যে বিশ মাঝ রাস্তা টুকি টুকি প্লেন, দেখি টুকি টুকি ধাপ্পা, ভেরি গুড ভেরি গুড, আরে জিতে গেছি বুঝেছ। হ্যাঁ বাবা ফুচকা রাস্তায় না একটু টায়ার হয়েছি, দুজনে একটু ঘুমিয়ে পড়েছি বুঝেছ। এ বাবা, আর বাবা বাবা, এ কোথায় কখন এই ফুচকা রাস্তা শেষ হয়ে বাসন্তী পোলাও আসবে রে বাবু? কি কখন ভালো বাবা ফুচকা খেতে খেতে বাসন্তী পোলাও অর্ডার করতেই ভুলে গেছে, এই মানে বাসন্তী হাইওয়ে অ্যাড করতেই ভুলে গেছে। আর একটা জিনিস দেখবে, হোয়ার ইজ পেকো, এই দেখো ফলিং ডাউন ফলিং ডাউন, খুব ঘুমাচ্ছিল দিয়ে ফুচকা রাস্তায় ধাক্কা খেয়েছে, নিচে ফলিং ডাউন হয়ে গেছে। বাবা বাবা, এ ফাইনালি আমরা বাসন্তী পোলাও পৌঁছে গেছি, মানে বাসন্তী হাইওয়ে আর কি। বাবা রে বাবা, শেষমেশ এক অ্যাটমসফিয়ার থেকে আরেক অ্যাটমসফিয়ারে এসে পৌঁছালাম। আশা করছি আজকেই রিসর্টের শেষ ভিডিও।